গুড মর্নিং, দেখো এখন বাজে 6:30। বাড়িটা ভর্তি কুয়াশা, নদী ঠড়ি কিছু বোঝা যাচ্ছে না, কুয়াশাতে ভর্তি। গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখো আমাদের চা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে শিখা চা করছে কেটলিতে, এই যে লিকার চা বানানো হচ্ছে, হয়ে গেছে চা। দেখো বন্ধুরা, চলে বেরিয়েছি সকালবেলা মর্নিং ওয়াক করতে, খেজুরের রস খেতে। চারিদিক কুয়াশা ভর্তি, একদম এত কুয়াশা নদীর ধারে। এই যে এখানে টাটকা মাছি, এটা কি গুড়ের রস হচ্ছে? খেজুর গুড়ের পাটালির রস। ও আচ্ছা, বাহ খুব সুন্দর। আমরা হাঁটতে বেরিয়েছি, এখানে খেজুরের গুড়ের রস হচ্ছে, মাসি জাল দিচ্ছে, দারুন। আচ্ছা ঠিক আছে, একদম টাটকা। ইয়ে আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। তো এই চলে এসেছি ইছামতি নদীর ঘাটের ধারে, দারুণ জায়গাটার ভিউ। এই দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি, দূরে চলছে নৌকা, এত কুয়াশা দেখা যাচ্ছে না। এই জায়গাটা দারুণ সুন্দর, খুব সুন্দর জায়গাটা, বসার জায়গা আছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা সকালবেলা। এখন 8:30 বাজে, হাঁটতে বেরিয়েছি। আমরা স্নান করে হোটেল ছেড়ে একটু ঘুরতে বেরিয়ে গেছি, তারপরে ব্যাগ নিয়ে আবার ট্রেন ধরবো, বাড়ির দিকে রওনা দেব, ঠাকুর বাড়ির দালান। ট্রেনে করে যাচ্ছি আমরা কলকাতার জঙ্গলে, যাচ্ছি এবার। এবার যাচ্ছি মিনি সুন্দরবন, দুদিকে খাল, এবার জঙ্গল। এখানে যাচ্ছি দেখো, মিনি সুন্দরবন, যতই যাচ্ছি ভেতরটা ততই জঙ্গল। গোলপাতার জঙ্গল, এই যে গোলপাতার জঙ্গল, দুদিকে জঙ্গল। গোলপাতা নাম, কিন্তু পাতাগুলো মোটেই গোল নয়, লম্বা লম্বা। যাই হোক, গোলপাতার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা মিনি সুন্দরবন। কলকাতা জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এবার এখনো জঙ্গল, চারিদিক জঙ্গল। দেখো বন্ধুরা, চারিদিক জঙ্গল, এখানটা খুব সুন্দর সিনারিটা। তার পাশে ওখানেই রয়েছে সুন্দর নদী। গোলপাতার জঙ্গলে এগুলো হচ্ছে সব গেওয়া গাছ, লেখা আছে গেওয়া, কেওড়া, ওই যে কেওড়া গাছ, গেওয়া গাছ। খালি জঙ্গল আর জঙ্গল চারিদিকে, দুপাশে মাঝখান দিয়ে ব্রিজ, আর দুপাশে খালি জঙ্গল আর জঙ্গল। দারুণ দেখবার জায়গাটা, ভিউজটা দেখো বন্ধুরা, খুব সুন্দর। ভালো লাগলো? ভালো লাগলো, ভালো লাগলো জায়গাটা। আমাদের মধ্যে একজনই নেই, আসলো না ভোলা দা, বন্ধুরা ভোলা দা দুজন, বডি বডি বন্ধুরা, মাছ ওনাকে দরকার ইন্ডিয়া করার জন্য। হ্যাঁ, এবার এসে গেছি টাকি মালদ্বীপ রিসর্টে। এটা হচ্ছে টাকি মালদ্বীপ, এখানে টিকিট কেটে, টিকিট কেটে ঢুকতে হচ্ছে। দারুন মালদ্বীপ রিসর্ট, টাকি মালদ্বীপ রিসর্ট, দারুন দারুন চারিদিকের ভিউটা দেখো। রিসর্টটা দারুন, টাকি মালদ্বীপ রিসর্ট, দেখো বন্ধুরা খুব সুন্দর। হ্যাঁ, এখানেও সে পার্ক রয়েছে, এখানেও পার্কের মতো দোলনা আছে। এখানে বোটিং করছে সবাই, বোটিং করবি নাকি? এখানে সবাই বোটিং করছে। তুলছি, ফাঁক করতে বলছি।
দারুন এখানে গিয়ে ভিউটা খরস ঘুরে বেড়াচ্ছে হাঁস দারুন ভিউটা ও আবার ওদিকে গিয়ে ববি আবার দোলনায় দুলতে লেগেছে এখানে তোমাদের রিসর্টটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এত সুন্দর রিসর্টটা দেখো খুব সুন্দর রিসর্টটা মালদ্বীপের একদম জলের ওপরে দারুন আবার এখানে দুটো তৈরি হচ্ছে খুব সুন্দর কোথায় ফেলবো ফেলে দেবো পাশে রয়েছে বিদ্যাধরী নদী আর এর পাশে হচ্ছে কালিন্দী নদী কালিন্দী নদী এখন বাংলাদেশ উপরে হচ্ছে বাংলাদেশ যাই হোক এবার নৌকা থেকে নামবো আমরা বাড়িতে চলে এলাম বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো ব্লগটা বলো তো আজকের মতো এখানেই রাখছি বাই গুড নাইট অটো থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা এই যে টাকি স্টেশন এবার ট্রেন ধরবো ট্রেন ধরে এবার বাড়ি যাব হয়ে গেল ঘোড়া এবার ট্রেন ধরবো ট্রেন ধরে এবার বাড়ির পথে টাকি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি দেখো বন্ধুরা এই যে টাকি স্টেশন খুবই ছোট স্টেশন কিন্তু খুব সুন্দর চারপাশের ভিউ তোমাদেরকে দেখালাম আর দ্বিতীয় দিনের সফর কেমন লাগলো বলো বাড়িতে চলে এলাম বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো ব্লগটা বলো তো আজকের মতো এখানেই রাখছি বাই গুড নাইট